হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ট্র্যাডিশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি শোভা বাজারেতে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা সিআর এভিনিউয়ের রাস্তা। এখানে লাল মন্দিরটা আছে, এই লাল মন্দিরটা থেকে আমরা এবার বাঁ দিকে চলে যাব। আর যে বাকি দুটো রাস্তা আছে, একটা চলে যাচ্ছে গিরিশ পার্কের দিকে আর একটা চলে যাচ্ছে শ্যাম বাজারের দিকে। তো এবার বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি, এবার দেখো আমরা কোথায় যাচ্ছি। ছোলা খুব সুন্দর করে লক্ষ্মীটাকে সাজিয়ে নিয়ে যাবো, তুমি আর আমি আসো লক্ষ্মী ছাড়া। দাদা, দুর্গা গুলোর কি দাম আছে? সন্ধে নেমে এসেছে, কুমোরটুলির সন্ধে। তবুও এদের নিরন্তর পরিশ্রম ওরা করে চলেছে। মা চলে গেছে ঘর থেকে, কিন্তু তবুও যে এরপর পুজো আসছে, যে তো আপনার সরস্বতী পুজো আছে এবং অবশ্যই কালী পুজো আছে, সব ঠাকুর করারও হচ্ছে। তারপর একটু অন্ধকার নেমে এসেছে। কালী ঠাকুর হচ্ছে কি? কবে পুজো আছে? কালী পুজো তো হয়ে গেল, অমাবস্যায় পুজো কালী হয়, কালী পুজো হয় অমাবস্যায়, শনি মঙ্গলবার হয়,
দুর্গা পূজোর সময় কি এখানেই দুর্গা থাকে? দুর্গা তৈরি করে এখানেই থাকা হয়? বড় বড় দুর্গা এটা কি হয়েছে? এটা এটা কি ঠাকুর ছিল হবে? আচ্ছা আচ্ছা, ঠাকুরের মুখ নাকি তৈরি করা? আছে এগুলো কি তৈরি হচ্ছে? মাসের কি হচ্ছে কাঠামো? সরস্বতী কার্তিক আর সরস্বতী দিয়ে গেছিলাম না? না না, সে তুমি মাথা লাগাও না। ঠাকুর নিয়ে চলে এসেছে,
রাখো, নিচেটাতে রেখে দাও। কেমন হয়েছে? ভালো হয়েছে না? চোখটা মুছে একটু তো নেই, টেরা করে দিয়েছে? না টেরা না, একটু ঘুরে বলে যাচ্ছে। বসো বসো, গান করবো। তোমার লাস্ট ইয়ে কবে, কখন, কটা? কার্তিক ঠাকুর নাকি এটা? ছুটিও আছে 25 ডিসেম্বর অফিস। না 25 ডিসেম্বর প্রচন্ড ভিড়। এই নথ কই? না নথটা বুঝে বুঝে এই সাজের সাথে মানাবে না। না ঠিকই আছে, এবার যদি আপনি যদি নথ লাগান তাহলে একটা নথ এনে হবে। হ্যাঁ নথ কিনতে হবে, একটা নথটা কিনে নিন। নথটা কলকাতা দাম নেবে তো। সব এর মেকওভার হলো নাকি? পার্লারে গেছিল সব? ভাই বোনে পার্লারে গেছিল। সরস্বতী আর বিশ্বকর্মা না, সাজটা ভালোই দিয়েছে। আজকে লক্ষ্মীটা ছাড়ার আমার গৃহলক্ষ্মী ওটা, আর এখানে সরস্বতী আর কার্তিকের আজকে বিউটি পার্লার থেকে আজকে আসা হলো। মানে আমরা কুমোরটুলিতে পাঠিয়েছিলাম, ওর সাজ পোশাক বা এগুলো সব ধুলো পড়ে গেছিলো আর নষ্ট হয়ে গেছিলো। তো দেখতে পেলে যে সৌরভ আর বর্মনদা গেছিলো ওগুলো আনতে, তো শুধু আর নোটটা বাকি আছে আর টায়রাটা, ওইটা আমি কিনে এনে লাগিয়ে দেবো। তো বন্ধুরা কেমন হয়েছে নতুন মেকওভার করে আমার লক্ষ্মী আর কার্তিককে সেটা জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে।